আমাদের প্রোগ্রাম মূলত দুইটা সেগমেন্টে ভাগ করে আয়োজন করা হয়েছে। প্রথম অংশে থাকবে মোরগমোচন অনুষ্ঠান আলোচনা এবং দ্বিতীয় সেগমেন্টে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। আশা করি সবাই দৈর্যধরে আমাদের অনুষ্ঠানকে উপভোগ করে তুলবেন। আমি আজকের অনুষ্ঠানের সঞ্চালক সুমাইয়া জাহান মিতু এবং রাকিবকে অনুরোধ করছি পরবর্তী কার্যক্রম অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ। আজি প্রভাতে রবিকর কেবলি পশু প্রাণের পর কেবলি পশুর গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কে রবি তুমি করে জ্বালিয়া উঠিল প্রাণ। শরতের শুভ্র সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আইন পরিবারের পক্ষ থেকে প্রথমবারের মতো প্রকাশিত যুক্তির মিছিলে মুক্তির গান শিরোনামে ম্যাগাজিন উদয়স্পর্শীর মূলক উন্মোচন অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছে সিলেট অঞ্চল তথা সারা বাংলাদেশের গৌরব দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী স্যার, অনারেবল চেয়ারম্যান বোর্ড অফ ট্রাস্টিজ লিডিং ইউনিভার্সিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছে জনাব সৈয়দ আব্দুল হাই স্যার, অনারেবল ভাইস চেয়ারম্যান বোর্ড অফ ট্রাস্টিজ লিডিং ইউনিভার্সিটি। I'm gonna make you mine.
মানুষে প্রোগ্রামে ভাগে জিন্দাবাদ দেশ মনের লোকে তুমি সিলেট বাসির নামের জাত ভাগে বালি জিন্দাবাদ ভাগে বালি জিন্দাবাদ ভাগে বালি জিন্দাবাদ ভাগে বালি জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وَمَا يَذَّكَّرُ إِلَّا তিনি আল্লাহ তাআলা যাকে চান তাকে একান্তভাবে তার পক্ষ থেকে জ্ঞান কৌশল দান করেন, আর যে ব্যক্তিকে আল্লাহ তাআলার জ্ঞান কৌশল দেওয়া হলো সে যেন মনে করে তাকে সত্যিকার অর্থেই প্রচুর কল্যাণ দান করা হয়েছে। আর প্রজ্ঞা সম্পন্ন ব্যক্তি ছাড়া আল্লাহর এসব কথা থেকে অন্য কেউ কোনো শিক্ষা গ্রহণ করতে পারে না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায়। অথো শ্রীমদ্ ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় সপ্তচত্বারিংশতিতম শ্লোকঃ। কর্মণ্যেবাধিকারাস্তে মা ফলেষু কদাচন, মা কর্ম ফলহেতুর্ভূর্মা তে সঙ্গয়স্ত কর্মণি। সরলার্থ, কর্মেই তোমার অধিকার, কর্মফলে তোমার কোনো অধিকার নেই। অর্থাৎ কর্মফল যেন তোমার কর্ম প্রবৃত্তির হেতু না হয়। হরি ওম তৎসত্। চলো গল্প বলি মহামানবের।
যার সৃষ্টি করে কল্যাণ, যার প্রতিভা চির অম্লান, যার অনুরাগ আছে শিক্ষায়, আছে দীক্ষায়, আছে সৃষ্টি। তার গল্পে সহকল্পে মহামনীষী রাখিবান, দানে মুক্তি, দানে সুখ, দানে শান্তি, দানে দানবীর দাদি বাড়ি। আচ্ছা, আপনাদের সবার মনের মতো প্রশ্ন যাচ্ছে যে আমাদের আজকের অনুষ্ঠানের ব্যানার কোথায়, অনুষ্ঠানের নাম বা উদ্দেশ্য এসব কোনো কিছু কেন লেখা নেই আমাদের সামনে। এবারে আমাদের ব্যানারের পর্দা উত্তোলন করার পালা। ব্যানার প্রদর্শনের সাথে সাথে আমরা কিছুক্ষণের জন্য টাইম ট্রাভেল করে অতীতে চলে যাব, বেশি দূরে না, অক্টোবরের 5 তারিখ। আজকের পুরো আয়োজনে আমরা আজকের দিনটিকে ধরে নিচ্ছি 5ই অক্টোবর। এবারে বেদনের কণ্ঠ উত্তোলন করবে কল্যাণী চৌধুরী এবং হারিশ রহমান অন্তর, শিক্ষার্থী আইন 46 পেয়েছি। For your unwavering guidance, wisdom, and dedication. You challenge us to think critically, inspire us. Other special Guru Mochan Gorbe, I ask you to share your personal authority, Shrotho, Damodar Doctor, Sir Rani Bali Sir. আমাদের থিম সংটি সবার সাথে মুক্ত করতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। Yeah.
পালন করছি। এবং সব থেকে আনন্দের বিষয় যেটি, এই অক্টোবর মাসে জন্ম নিয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী স্যার, যার কারণে আমরা আজকে এখানে সমবেত হতে পেরেছি। আইন বিভাগকে শুভকামনা। এবারে অদূরস্পর্শী ও শিক্ষক দিবস সম্পর্কে অনুভূতি ব্যক্ত করতে আসছে ফুলদানি চৌধুরী, অর্গানাইজিং কোঅর্ডিনেটর, শিক্ষার্থী 46তম ব্যাচ আইন বিভাগ। শুভ অপরাহ্ন। এখানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সম্মানিত শিক্ষক মন্ডল সহ সবাইকে জানাই নমস্কার ও আদর। আজ এখানে দাঁড়িয়ে কথা বলতে এসে আমি খুব দিশেহারা হচ্ছি, কারণ আজ আমাদের জন্য খুবই আনন্দের একটি দিন। আজ আমরা আমাদের ম্যাগাজিন অদূরস্পর্শী প্রকাশ করতে পারছি। সাহিত্যিক সালমান রুশদির মতে সাহিত্য হচ্ছে সেই স্থান যেখানে আমি মানব সমাজে মানবিক চেতনা সর্বোচ্চ এবং সর্বনিম্ন স্থানগুলি পরিদর্শন করতে যাই, যেখানে আমরা আমাদের হৃদয়ের সত্য খুঁজে পাওয়ার আশা করি। অদূরস্পর্শী যাত্রাও ঠিক সেই কারণে আইন বিভাগের সংশ্লিষ্ট সকলের হৃদয়ের সত্য খুঁজে পাওয়ার প্রয়াসে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের 46তম ব্যাচের হারিস রহমান অন্তরকে, কারণ তার মাথা দিয়ে প্রথমে ম্যাগাজিন প্রকাশ করার চিন্তাটা আসে, যার ফলাফল আমাদের আজকে এই অদূরস্পর্শী ম্যাগাজিন। পাশাপাশি 46তম ব্যাচ অর্থাৎ আমার সকল ব্যাচমেট এবং আইন বিভাগের সকলকে সহায়তা করার জন্য জানাই অন্তরে অন্তস্থল থেকে ধন্যবাদ। আমরা আজ অত্যন্ত আনন্দিত, কারণ আমরা লেডিং ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো শিক্ষক দিবস পালন করতে পারছি। গত বছর আমরা কোনো ইউনিক প্রোগ্রাম করার জন্য প্ল্যান করছিলাম, তখন আমি এবং রাকিবা একসাথে বলে উঠি যে চলো টিচার্স ডে সেলিব্রেট করি, এতে আমাদের ব্যাচের সবাই রাজি হয়। যা তারপর আমরা এই ম্যাগাজিন পাবলিশ করার পরিকল্পনাটা করি। আর দীর্ঘ 1.5 বছর অপেক্ষার পর আজ আমরা এই টিচার্স ডেটা সেলিব্রেট করতে পারছি। এবারে আমাদের অদূরস্পর্শী ম্যাগাজিন প্রকাশের পিছনে যার অক্লান্ত পরিশ্রম রয়েছে তার বক্তব্য শুনে নেব। বক্তব্য নিয়ে আসছে হারিস রহমান অন্তর, সম্পাদক অদূরস্পর্শী এবং শিক্ষার্থী আইন 46তম ব্যাচ। আসসালামু আলাইকুম এবং আদাব। প্রথমত সবাইকে হচ্ছে ধন্যবাদ সবাই আজকে আমাদের এই যে ম্যাগাজিন লঞ্চ হচ্ছে এই অনুষ্ঠানে আসার জন্য। বিশেষভাবে আমি আমাদের সব সার্জনদের ধন্যবাদ জানাই, যাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ না থাকলে আমাদের এই যে ম্যাগাজিনটি অদূরস্পর্শী অদূরস্পর্শী হয়ে উঠত না। এবং আমাদের ম্যাগাজিনের যে থিমটি ছিল যুক্তির মিছিলে মুক্তির গান, আমরা যেহেতু আইনের শিক্ষার্থী আমরা আসলে যুক্তি কীভাবে মুক্তি পেলে এগুলো আমরা আমাদের শিক্ষকদের মাধ্যমেই জেনে থাকি, এবং সেই ফলশ্রুতিতে আসলে আমরা আমাদের টিচার্স ডে এবং ম্যাগাজিনের মনোপূর্ণ দুটি জিনিস একসাথে আয়োজন করছি। আমি আসলে বেশি কিছু, আমার অনেক কিছু বলার ছিল বা অনেক কিছু বলার ইচ্ছা ছিল, অনেক কিছু তৈরিও করা ছিল, বাট এখানে যখন আসলাম এবং যখন আমি গতকালকে রাত্রে 3টার দিকে হচ্ছে ম্যাগাজিনটা রিসিভ করি এবং পড়ার পর থেকে হচ্ছে যখন এখানে আমি আসি, হ্যাঁ আমি হচ্ছে কিছুটা মানে ইমোশনাল হয়ে গেছিলাম যে সবার এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য। এই জন্য আমি আপনাদের জন্য আপনাদের কাছ থেকে জুড়ে একটা করতালি আহ্বান করছি। আমি প্রথম থেকেই বলে আসছিলাম যে আমাদের এই ম্যাগাজিনটা আমরা উদ্যোগ নিলেও এটা আমাদের আইন বিভাগ থেকে প্রকাশিত হয়েছে এবং আইন বিভাগের প্রথম ম্যাগাজিন। এজন্য আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। আমাদের টাইটেল স্পন্সরশিপ ছিল লেক্সিস এলএমএস স্কুল, যাদের সর্বোচ্চ অংশগ্রহণ না থাকলে আজকে এই ম্যাগাজিনটি আমাদের হাতে আসতো না। সুমাদের জন্য আপনাদের সবার কাছে জুড়ে একটি করতালি আহ্বান করছি। আমি ধন্যবাদ জানাই আমাদের লিডিং ইউনিভার্সিটি অথরিটিকে এবং আমাদের ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী স্যারকে, কারণ স্যারের
স্যারের যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল আমাদের ম্যাগাজিনের ব্যাপারে, আমরা যখন কথা বলতে যাই ওই জিনিসটাই আমাদের হয়তো পাওয়ার ছিল 50%, ওইটা বুস্ট আপ হয়ে 100% হয়ে গেছে জাস্ট বিকজ অফ রাকিব আলী স্যার। সো স্যারের জন্য সবার কাছে দুই একটা বড় তালের আহ্বান করছি। এবং সবশেষে যাকে ধন্যবাদ জানাবো, আমরা নর্মালি যখনই প্রোগ্রাম অ্যারেঞ্জ করে আমাদের পেছনে ব্যাক স্টোরি মেনটেন করার জন্য একজন মানুষ থাকে পিলার হিসেবে। সো ওই পিলার হিসেবে এই যাত্রা আমাদের সাথে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের বিভাগীয় প্রধান আব্দুল মামুন স্যার ছিলেন। আমরা যখনই স্যারের কাছে যখনই লেখা দিয়ে যে কোনো বিষয়ে কথা বলতে গেছি তখনই স্যার হচ্ছে আমাদের খুবই আন্তরিকতার সাথে সব কিছু অ্যারেঞ্জ করে দিয়েছেন, এবং যার জন্য আমরা সফলভাবে আজকে আমাদের পুরো প্রোগ্রামটা আয়োজন করতে পেরেছি। সো আমি সবশেষে এটাই বলবো, 46 ব্যাচ আগে অনেক কিছু শুরু করে দিয়েছে যা চলছে, আরেকটা জিনিস শুরু করে দিচ্ছে ম্যাগাজিন, ইনশাল্লাহ আপনার এটা ধারাবাহিকতা রাখবেন, আগামী এক বছর ভার্সিটিতে আছি আরও কিছু শুরু করে দেওয়ার প্রয়াস আমরা রাখি। সবাইকে এই করে ধন্যবাদ এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের দর্শক শ্রোতাকে মানে অনুরোধ জানাচ্ছি, বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি একটু ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য। আমাদের আজকের শিক্ষক দিবস সেলিব্রেশন এবং ম্যাগাজিন ঔদ্যোগস্পর্শী এর উদ্বোধনী বরকর্মচার অনুষ্ঠানে আগত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত বিভাগীয় প্রধান শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং আমার প্রাণপ্রিয় আইন বিভাগের সকল শিক্ষার্থীদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বঙ্গশ্রেষ্ঠ দানবীর ডক্টর সৈয়দ রাকিব আলী স্যারের উপর লেখা আমার স্বরচিত একটি কবিতা আবৃত্তি করছি। কবিতাটি ঔদ্যোগস্পর্শী ম্যাগাজিনে স্থান পাওয়ায় আমি সম্পাদক সহ এই আয়োজনে যারা পরিশ্রম দিয়েছে তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কবিতার শিরোনাম পূর্বাশা। ওই দেখো চাঁদ হাসে সূর্য গগনে, আনন্দ চারদিক পুষ্পিত কাননে, তুমি জয় তরুণীর পাকা মাঝি মাল্লা, তোমারই সৃষ্টিতে রাজি খুশি আল্লাহ, নেই কোনো হিংসা গিয়ে যাও প্রেমদান, পদানত হিমালয় ছুটে চলো আগুয়া, তুমি আজি সুখ বাকি চারদিকে জয়গান, তোমাদের কল্যাণ বই চলে কলতান, সাগরের ঢেউ তুমি বসন্তে সমীর, পুলকিত ফাল্গুন মানবের জাগরণ, তুমি নিজে মহাবীর মননে মহিয়ান, হাতে নিয়ে জয়দেব দুর্গার আগুয়ান, আসে যত সংখ্যা ধ্বংসের হিরদল, তুমি হও বিজয়ী শত্রুর আপদতল, চারদিকে ঢেউ তুমি বেশে থাকা শতদল, প্রদীপ্ত যৌবন ধরুণিকা করত, তুমি আসার দীপশিখা স্বপ্নিল বক্ষে, দেখি সবে দল বেঁধে উন্মিল চক্ষে, লিখে যাই কবিতা নেই কোনো আর বয়, রাগবে ঢেউ তামে উসুরের ভয় কর। ধন্যবাদ। শুভেচ্ছাবাণী দেখবা ব্যাচ 11তম ব্যাচের একজন এবং 13তম ব্যাচের একজন দুইজন স্টুডেন্ট আমাদের জুডিশিয়ারিতে আছে, বাংলাদেশের ছাত্রবৃত্তিতে যারা যায় তারা জুডিশিয়ারিকে সবচেয়ে বড় মনে করে এবং চাকরির ক্ষেত্রে এটা অত্যন্ত বড় একটা ব্যাপার। তো এই পুরো জিনিসটা কাদের মাধ্যমে হলো, যাদের মাধ্যমে হলো এই যে আমাদের মাঝে বসে আছেন দানবী ডক্টর সৈয়দ রাগিব আলী এবং তার স্ত্রী মহিউশি নারী
তিনি আজকে আমাদের মাঝে নেই, রাবেয়া খাতুন চৌধুরী। তারা যখন এই বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠা করেছিলেন তখন তারা একটা স্বপ্ন দেখেছিলেন যে আমরা সিলেটের শিক্ষাঙ্গনকে আজকের পর্যায়ে নিয়ে যাব। আপনারা একবার ভেবে দেখবেন, সিলেট কেন, বাংলাদেশের ইতিহাসে আর কেউ শিক্ষা খাতে এত টাকা বিনিয়োগ করেছে কিনা, এত শ্রম দিয়েছে কিনা, আপনারা একবার নিজেকে নিজে প্রশ্ন করে দেখুন। স্যারের বয়স 100 বছরের উপরে, 100 বছরের উপরে একটা মানুষ আজকে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় তিনি উঠে দাঁড়াচ্ছেন, তাকে বসতে আমরা বারবার বলছিলাম কিন্তু তিনি উঠে দাঁড়াচ্ছেন। তিনি গতকালকে রাত্রে প্রায় 9টা-10টা পর্যন্ত এই ক্যাম্পাসে ছিলেন, দুইটা ডিপার্টমেন্টের প্রোগ্রাম ছিল, ইংলিশ ডিপার্টমেন্ট এন্ড ট্যুরিজম ডিপার্টমেন্ট। আজকে আবার সকালে স্যার চলে আসছেন আমাদের মাঝে, ল ডিপার্টমেন্টের প্রোগ্রাম। পরশুদিন স্যারের জন্মদিন, আবার স্যারকে অনেকক্ষণ থাকতে হবে। 100 বছরে আমরা হয়তো বা বাঁচবো না, আর যদি এর কাছাকাছিও যাই এর অনেক আগেই আমরা হয়তো বা দুনিয়ার কোনো দায়িত্ব পালনে অক্ষম হয়ে যাব। কিন্তু এই মানুষটা আমাদের কাছ থেকে আর চাওয়া পাওয়ার কিছু নাই, শুধুমাত্র আমাদেরকে দেওয়ার জন্য তিনি এই ক্যাম্পাসে আসেন। আমরা যে বাংলাদেশের ইতিহাস চর্চায় আমরা যদি রাজনৈতিক দলমতের নির্বিশেষে যদি চিন্তা করা হতো, আমি আপনাদেরকে বলতে পারবো এই রাগিব আলী স্যারের মতো দ্বিতীয় ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবে। বিদেশে টাকা পাচার তো না, বরং বিদেশে স্যার যা টাকা আয় করেছেন সেই টাকা দেশে এসে বিনিয়োগ করেছেন। এবং এই যে অঞ্চলটা, এটা অনেকে জানো না, গ্রাম যারা তারা জানো না, এই জায়গাটা হাওড় অঞ্চল ছিল, একদমই হাওড় অঞ্চল। আজকে এখানে এই মানুষ আসছে, যদি 20 বছর আগের কোনো মানুষ আজকে এসে দেখে এটাকে বিশ্বাস করতে পারবে না। একটা হাওড়কে, এই হাওড় বিস্তৃত অঞ্চলকে স্যার সিলেটের সবচেয়ে বড় শিক্ষার আলো সমৃদ্ধ একটা জায়গা করে দিয়েছে। আমরা দোয়া করি যেন স্যারের মতো মানুষকে আল্লাহ দীর্ঘ জীবন দান করেন, সুস্থতা দান করেন, যেন আমরা আরো ভালো কিছু করতে পারি। এবং আমাদের কাছে স্যারের একটাই চাওয়া, আমরা নিজে প্রতিষ্ঠিত হব, আমরা নিজে নিজের কাজগুলো করব, পড়াশোনা ঠিকমতো করব, ডিসিপ্লিন মেনটেন করব, এবং নিজ নিজ ক্ষেত্রে গিয়ে দেশের সেবা করব, তাহলেই আমরা রাগিব আলীর ঋণ শোধ করতে পারবো, আদারওয়াইজ পারবো না। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আমার জীবনে আদর্শকে, আমি অনেকবার বলে আমি ফেসবুকে ওই কয়েকদিন আগে লিখেছি, এবং হয়তো কয়েকদিন আমি লিখিয়ে চাকরি করবো না, কিন্তু আমার আজীবনের জন্য আমার জীবনের আদর্শ হচ্ছেন দানবী ডক্টর সৈয়দ রাগিব আলী। এবং আমি চেষ্টা করে যাব তার কাছাকাছি জায়গায় যাওয়ার, আমার জীবনের স্বপ্ন এইটুকুই। ধন্যবাদ স্যার আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমাদের যে মডার্ন সায়েন্স ফ্যাকাল্টি সম্মানিত ডিন স্যার যে কথা বলে গেছেন চ্যালেঞ্জের সম্পর্কে, সেটা আসলে বাস্তব উদাহরণ আমি নিজে, কারণ এই জায়গা এবং এই কামাল বাজার, বৃহত্তর কামাল বাজার এরিয়ায় মানে কি পরিস্থিতি ছিল সেটা আমি 2010 সাল থেকেই প্রকট করছি। 2010 সালে আমি প্রথম সিলেটে আসি, এবং এই কামাল বাজার এরিয়ার যে জলাভূমি নির্বাঞ্চল ছিল এবং একবারেই পিছিয়ে পড়া একটা অঞ্চল ছিল, সেটাকে অনেকটা এগিয়ে নিয়ে আসছেন আমাদের বঙ্গশ্রেষ্ঠ দানবী ডক্টর সৈয়দ রাগিব আলী। তো স্যারের অনুরোধে আমি আমার আরেকটা কবিতা আবৃত্তি করছি, এবং দর্শক শ্রোতাদের কাছ থেকে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। কবিতার শিরোনাম চিরঞ্জীব রাগিব। জন্ম তোমার ঈশানপুরে পূর্ণ বুকে সিলেট, মাঝ বয়সে জয় করেছ বঙ্গ ভারত বিলেট, মাথা তুমি করুণাকরত নিষ্ঠুর রাহুল গ্রাসে, অসুর পদে পান জান অনুন্দম বাহু ত্রাসে, সীমার মাঝে অসীম তুমি দেশ বরেণ্য দাতা, প্রচার বিরোধ হাতে তুমি মানবতার প্রাণ, তুমি স্বর্ণের প্রাসাদ সাজাও রাজনগর, তোমার ছোঁয়ায় বাসিয়া তিনি জাগে নাকি নগর, তুমি জ্ঞান সায়রে বাসাও তরে স্বপ্ন চালিয়ে গিরিশ, জগৎ খ্যাত মানব তুমি আত্মত্যাগী ফিনিস। আমাদের লিড ইউনিভার্সিটি বোর্ড অফ ট্রাস্টিদের সম্মানিত চেয়ারম্যান
এবং আমাদের সকল সকলে বাংলা গান ভালোবাসা এবং শ্রদ্ধার স্থান স্যারকে আজকের এই পদস্পর্শ মেলা দিনের আয়োজক ব্যাচের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদানের জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মাননা স্মারক প্রদান করছেন লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের ৪৪তম ব্যাচ পদস্পর্শ মেলা দিনের আয়োজক। Stars and most
effective portion of this program, students of all courses from all departments. This is really a very interesting period for me. I enjoyed your magazine publication or functions ceremony, and I also have gone through the magazines. This magazine is one of the unique, and this is part of educational curriculum. Magazine publishes periodically, but academic magazine, which published by the law department, it is a complete book of all sectors of our society. So far I observed that in this magazine, students of law department already focused all issues like astronomy law, negligence of medical jurisprudence, and biodiversity, and jurisdiction of the High Court, and also some local poems which may be treated as folklore or something else. This magazine, it is not only magazine, this will be one of the valuable documents for this department, and this will be also treated one of the documents for other departments, and this magazine will get place in our library for learning issue of all students, all readers. I am really pleased observing the activity of publication this magazine. This magazine is combined effort of all of you, and through your endless effort you published this magazine, for which we all are grateful to you. In this magazine, the contribution of Madam is really properly introduced, and finally I congratulate you for publishing this magazine, and I can see all. Dhanyabad Shraddhiyo Register sir. Ebote amader ajker onushtaner sommanito sabhapati, আমাদের লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন স্যারকে বক্তব্য রাখার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি। বক্তব্য রাখছে আজকের অনুষ্ঠানের সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন স্যার। ধন্যবাদ সঞ্চালক। আজকে অনুষ্ঠানের আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ব্যক্ত করছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি দামামী ডক্টর সৈয়দ রাগিবানী, যার উপস্থিতি সবসময় আমাদেরকে অনুপ্রাণিত করে, যিনি আমাদের সব শিক্ষকের শিক্ষক। আজকে শিক্ষক দিবসে আমি আমাদের সবার শিক্ষকের কাছে সবার শিক্ষকের জন্য দোয়া প্রার্থনা করছি, আমাদের দানবী ডক্টর সৈয়দ রাগিবানী স্যারের জন্য। এবং দানবী ডক্টর সৈয়দ রাগিবানী স্যারের জীবনী হচ্ছে একটি আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। আমাদের সম্মানিত ডিন মডার্ন সায়েন্স, ফ্যাকাল্টি অফ মডার্ন সায়েন্স রোমেন্দ্র বেসপির স্যার বলে গেছেন, স্যারের জন্য যেমনি রাগিবানী স্যারের জীবন একটি আইডিওলজি, একটি আদর্শ, তেমনি আমাদের সকলের জন্য রাগিবানী স্যারের জীবনে একটি আদর্শ। রাগিবানী স্যার কিভাবে অনেক অক্লান্ত পরিশ্রম করে এই বয়সেও তার প্রতিষ্ঠানগুলোকে মায়া বাঁধনে বেঁধে রেখেছেন, এবং কিভাবে একটি নেতৃত্ব দিতে হয় সেটা রাগিবানী স্যারের কাছ থেকেই আমাদের শিখতে হবে। আমরা আইনের ছাত্র, আমরা আইন মেনে চলি, এবং আইনের বিষয়ে সজাগ থেকে কিভাবে আমাদের এই প্রতিষ্ঠানকে আমরা এগিয়ে নিতে পারি সেই জন্য সবসময় সচেষ্ট থাকতে হবে। আমি রাগিবানী স্যারের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের লিডিং ইউনিভার্সিটির একটি মোটো আছে, আপনারা সবাই জানেন, সেটি হচ্ছে প্রমিস টু লিড। আমরা এই যে প্রমিস টু লিড, সেই লিডিংয়ের যে বিষয়টি সেটি শিখেছি আমাদের দানবী ডক্টর সৈয়দ রাগিবানী স্যারের কাছে, কারণ তিনি হচ্ছেন আমাদের সবচেয়ে বড় লিডার,
এবং আপনারা জানেন লিডিং ইউনিভার্সিটির অনেক প্রোগ্রাম দীর্ঘদিন ধরে বন্ধ হয়েছিল এবং বিভিন্ন কারণে এই ধরনের কোনো আনুষ্ঠানিকতা বা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি। আমাদের দানবী ডক্টর সৈয়দ রাগিব আলী স্যারের ঐকান্তিক ইচ্ছায় এবং অনুপ্রেরণায় লিডিং ইউনিভার্সিটি কিন্তু আবার প্রাণচঞ্চল হয়ে উঠেছে। রাগিব আলী স্যার, তিনি তার বয়স 100 হতে পারে কিন্তু তিনি এখনো এভারগ্রিন এবং সবসময় তিনি চিরতরুণ। আমরা চাই রাগিব আলী স্যার আমাদের মাঝে সবসময় থাকবেন এবং সবসময় তিনি আছেন এবং আমাদের সব প্রোগ্রামে সব অনুষ্ঠানে সকল কাজের মধ্যে তিনি আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে যাবেন। আমরা স্যারের কাছে বারবার কৃতজ্ঞতা জ্ঞাপন করলেও সেটা শেষ হবে না, কারণ তিনি এই প্রতিষ্ঠানের ফাউন্ডার। আমি কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি এই প্রতিষ্ঠানের লিডিং ইউনিভার্সিটির কো ফাউন্ডার মহিয়সী নারী বেগম রাবেয়া খাতুন চৌধুরী ম্যাডামকে। ম্যাডামের মৃত্যুবার্ষিকী আগামী 12 ডিসেম্বর। আমরা ম্যাডামের জন্য দোয়া করি, আল্লাহ তাকে জান্নাত বাসী করুন। আমরা চাই যে আমাদের লিডিং ইউনিভার্সিটি পরিবার সিলেটের মধ্যে তথা সারা বাংলাদেশের বুকে একটি আদর্শ হয়ে দাঁড়িয়ে যাক এবং আমরা শিক্ষক দিবসে আমাদের সকলের শিক্ষক এবং আমি মনে করি যে তিনি আমাদের জন্য অনুকরণের দৃষ্টান্ত, তার কাছ থেকে প্র্যাকটিক্যালি কীভাবে জীবনকে এগিয়ে নিতে হয়, কীভাবে লিডিং করতে হয়, কীভাবে নেতৃত্ব দিতে হয় সেই গুণাবলীগুলো আমরা শিখতে চাই এবং আমরা তাকে অনুসরণ করতে চাই। আমরা তাতেও যদি তার কাছাকাছি কিছুটা যেতে পারি তাহলেই আমরা আমাদের জীবনের সাফল্যের চূড়ান্ত শিখায় হয়তো পৌঁছে যেতে পারবো ইনশাআল্লাহ। তো আমি আজকে সবাই উপস্থিত যারা উপস্থিত অতিথি আছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। অনেক অতিথিরা হয়তো বক্তব্য দিতে পারে নাই, তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আজকের এই ম্যাগাজিনে অরুণ স্পর্শ ম্যাগাজিনকে নিয়ে কাজ করেছে, তাদের সকলকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সকলের প্রতি এবং তারা অক্লান্ত পরিশ্রম করেছে এবং বিশেষ করে সম্পাদক অন্তর সহ তার যে সম্পাদকীয় বোর্ড তাদের সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। পরিশেষে মহান আল্লাহর কাছে আমাদের প্রধান অতিথির দীর্ঘায়ু কামনা করছি এবং সেই সাথে সকল উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ সবার সুস্থতা এবং সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আজকের অনুষ্ঠানে প্রধান আমাদের অনুষ্ঠানের সভাপতি আব্দুল্লাহ মামুন স্যারের বক্তব্যের মাধ্যমে আমাদের অনুষ্ঠানে প্রথম অংশের সমাপ্তি ঘোষণা করা হলো। ধন্যবাদ সবাইকে। সবার প্রতি আহ্বান, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। ধন্যবাদ।